প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বলেছেন, তৃণমূলের শাসনে মানুষ ক্রমশই ক্ষুব্ধ হচ্ছেন, তা বুঝতে পেরে সেই ক্ষোভে প্রলেপ লাগাতেই এই সব কাণ্ড করা হচ্ছে। মানুষ বিক্ষুব্ধ হয়েছে, বলছে আমি আপনার বাড়িতে বাসন মেজে দেবো, ঝাড় দিয়ে দিব, আমাকে ভোট দিন। যখনও দেখছে যে দলের বিরুদ্ধে মানুষের মধ্যে যেটাকে আমরা বলি অ্যান্টি ক্যাম্পেইন, সরকারি বিরোধী মনোভাব তৈরি হচ্ছে, তখন বলছে কাউকে প্রার্থী না করে আমাকেই মনে করুন, আমি 294টা কেন্দ্রের প্রার্থী। আবার যখন দেখছেন যে মানুষের ক্ষোভ বাড়ছে, তখন একবার বলছেন কাউকে কিছু বলতে হবে না, দিদিকে বলো কর্মসূচি চালু হয়েছিল। মনে করে দেখুন, দিদিকে বলো কর্মসূচি চালু হয়েছিল, তারপরে এসে গেল দুয়ারে দুয়ারে। তো স্বাভাবিকভাবেই যখনই মানুষের ক্ষোভ তৈরি হচ্ছে এই সরকারের বিরুদ্ধে, সেই ক্ষোভকে প্রশমিত করার জন্য একটার পর একটা বাহানা বানাচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।